অনেকগুলো অসুবিধা থাকে। যেরকম এখানে বিস্তীর্ণ অঞ্চল ধরে কেআইপির কাজ চলছে, এখানে অনেকগুলো জায়গা যেটা এখনো গ্রামের মতো নয়, যেটাকে আমরা শহরতলি বানাচ্ছি, এখানে অনেকগুলো অসুবিধা নিশ্চিতভাবে রয়েছে। তাই সব আধিকারিকদের নিয়ে বসে কাউন্সিলর লেভেল থেকে তার কোন ওয়ার্ডে কি অসুবিধা, কোনটার জন্য কোন কাজটা আটকে রয়েছে, যেমন ধরুন কেআইপির কাজ হচ্ছে, তার সাথে বোরোরও কিছু কাজ আটকে রয়েছে, দুটো কো রিলেটেড, এটাকে কীভাবে সামঞ্জস্য করা যায়। এইটা তাও ধরুন পিএইচির জল আসছে, পিএইচির ইঞ্জিনিয়ারকে নিয়েছে, সেই জলের কোয়ান্টাম কেন কমে যাচ্ছে, তাহলে কমে গেলে আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে এফেক্ট হয়ে যাবে, মানে মানুষ পাবে না জল, সেইটার জন্য কীভাবে আমরা পূরণ করতে পারি, এইগুলো নিয়ে আলোচনা। এইগুলো বড় লেভেলে না হলে হয় না বলে আমি প্রত্যেক শনিবার একটা করে বড়োতে যাব, কাউন্সিলরদের কাছ থেকে একদম গ্রাসরুটের কী কী অসুবিধা আছে সেটা জানব, এবং সেইটাকে অবস্থাটাকে মানে সেই অসুবিধাটাকে নিবারণ করার চেষ্টা করব। এই কাজটার জন্যই আমরা বড় টু বড় রিভিউ মিটিং আমরা একটা করছি, যেটা আমি নিজে থাকবো এবং বড় চেয়ারম্যান থাকবেন এবং কাউন্সিলররা থাকবেন, সব আধিকারিকরা আমার সামনে উত্তর দিতে হবে যে কোন কাজটা কখন হচ্ছে, কেন হচ্ছে না, কেন হবে, কবে হবে, এইগুলো আমরা বড় ভিত্তি